ডিটেনশন কেম্পত থকা এজন বন্দী। চিকিৎসাধীন বন্দীর হাতত হ্যান্ডকাফ। মানবাধিকার ভঙ্গর গুরুতর অভিযোগ। এও রতন বিশ্বাস। বঙ্গাইগাঁও জেলার মানিকপুরের রতন বিশ্বাসক প্রায় আড়াই বছর পূর্বে বিদেশী ঘোষণা করেছিল বিদেশী ন্যায়াধীকরণে। তেতিয়ারপরা লোকজনের ঠিকনা গোয়ালপাড়ার ডিটেনশন কেম্প। গুরুতরভাবে অসুস্থ বিশ্বাসক কিছুদিন পূর্বে ভর্তি করা হয়েছিল চিকিৎসালয়ত। কিন্তু চিকিৎসালয়ের বিছনাত ছটফটাই থাকা বন্দীজনের হাতত বিগত পাঁচ দিনে লগাই থাকা হয়েছে হ্যান্ডকাফ। রোগ যন্ত্রণার কাতর পঞ্চাশোর্ধ লোকজনের এই দৃশ্যে এটা সমগ্র দেশতে সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। গোয়ালপাড়া ডিটেনশন কেম্পর এই কাণ্ডত উত্থাপিত হয়েছে মানব অধিকার উলঙ্ঘনের গুরুতর অভিযোগ। একটা আমি রুটি দিব, একটা রুটি, এক কাপ চা, লাল চা, সকালে সকালবেলা ঘুমাতেই উঠে সাড়ে ছটা বাজে। আচ্ছা, তারপরে দশটা মানত ভাত, ডাল ভাত, সবজি দিব। আবার আপনার চারটে বাজাত আবার দেবো, পাঁচটা বাজাত আবার দেব, দশটা পাঁচটা। ইপিনে পরিয়ালর লোকর দাবি, ১৯৬৪ চনের ভোটার তালিকার নাম আছে বিদেশী ঘোষিত রতন বিশ্বাসর পিতৃ ব্রজেন্দ্র বিশ্বাসর। শেহতীয়াকৈ রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর খসড়াত নাম অন্তর্ভুক্ত হয়েছিল বর্তমান ডিটেনশন কেম্পত বন্দী হয়ে থাকা লোকজনের। তৎসত্ত্বেও বিশ্বাসক বিনা কারণত বিদেশী সজায় হারাশাস্তি করার অভিযোগ পরিয়ালের লোকর। বিদেশী নামত সন্মুখীন হওয়া এই আইনী মেরপেছে এটা দরিদ্র পরিয়ালটি সৃষ্টি করেছে হাহাকার অবস্থা। গোয়ালপাড়ার জাহিরুল ইসলাম, রিপোর্ট ইটিভি ভারত।